সবাইকে নমস্কার। আজকের ফিল্টারটা হবে বহরমপুর কোর্টে, এবং আপনারা আগে পরে অনেক ভিডিওই দেখেছেন, আমি অনেক দূর দূরান্তে কিন্তু ভিডিওগুলো করেছি, কিন্তু এরকম সমস্যার সম্মুখে কিন্তু আমি খুব কমই হয়েছি। আগে একটা হয়েছি এবং এই যে আরেকটা, আমার বহরমপুর কোর্টে নেমে ওখান থেকে শেখপাড়া সাগরপাড়া রাইলের বাস ধরে বংশী বদলপুর জায়গাটার নাম সেইখানটায় কিন্তু আমি গিয়েছি। তো বাসে আমার সময় লেগেছে 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা সময় কিন্তু আমার বাসে লেগেছে। বহরমপুর কোর্ট থেকে বংশী বদলপুলের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। তো টোটাল রাস্তা কিন্তু বাসে আমি গিয়েছি, এবং বাসে অনেকটা সময় লেগে গিয়েছে, আসতে যেতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আমি চলে এসেছি সেখানে। এখানে যে ট্যাঙ্কিটা আমাদের রয়েছে, ট্যাঙ্কিটা কিন্তু 750 লিটারের একটা ট্যাঙ্কি, এবং ট্যাঙ্কিটায় একটা এইদিকে ছাদের উপরে একটা নিচে নামার লাইন বেরিয়ে, ফুটো কিন্তু ট্যাঙ্কিতে একটাই, এবং লাইন বেরিয়েছে দুই দিক দিয়ে, দুটো কিন্তু দুই দিকে চলে গেছে একটা টি দিয়ে। তো যাই হোক, আমি কিন্তু ওখানে আউটলেটে লাইন করে নেব ট্যাঙ্কিতে। এখানে 1/2 ইঞ্চি পাথর আছে, দাদা বালি পাথর টোটালটাই উপরে তুলে রেখেছিল। দেখুন, এই যে মোটরের লাইন ওই দিকটা একদম সাইড বরাবর, কার্নিশে প্যারাপিটের যে গাঁটনিটা রয়েছে ছাদের উপর, সেই গাঁটনিটার একদম সাইড দিয়ে কিন্তু মোটরের ওঠার লাইন এবং নামার লাইনটা কিন্তু নেমেছে। তো আমাকে এখানে পজিশনটা একটু খারাপ আছে, তো যাই হোক আমাকে কিন্তু এই দুটোকে কানেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের ইনলেট এবং আউটলেটেরকে আমি একটা এলবো, দুটো 1 ইঞ্চি টি এবং একটা 1 ইঞ্চি বল ভাল্ব, এ লাল হ্যান্ডেলালা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বল ভাল্ব, এইটার সাহায্যে আমি ইনলেট এবং আউটলেটকে প্লাস করেছি। এইটার কাজ হচ্ছে যখন আপনারা পরিষ্কার করবেন ট্যাঙ্কিটা তখন কিন্তু এটা কাজ হবে। তো এখানে বালিটা ভালোভাবে চেলে নেওয়া হচ্ছে, বালিটার ভিতরে কিন্তু অনেক বড় বড় দানা বা রাবিস টাইপের একগুলো থেকে থাকে, সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় তখন কি হয়, পরিষ্কারের সময় যখন আপনি ট্যাঙ্কের ভিতরে ঢুকে পরিষ্কার করছেন তখন কিন্তু এই জিনিসটা আর পায়ে বাঁধবে না, এবং খুবই ভালোভাবে মানে বালিটা কিন্তু একদম সুন্দর, একদম এর একে অপরের সঙ্গে কিন্তু সুন্দরভাবে গায়ে গায়ে লেগে থাকবে। তো এখানে রয়েছে আমার 1/2 ইঞ্চি পাথর, 3 বস্তা পাথর এখানে রয়েছে। তো টোটাল পাথরটা কিন্তু আমি ধুয়ে বস্তা ভরে রেখে দেবো, আমার যতটা প্রয়োজন, 750 লিটারের ট্যাঙ্কি যেহেতু 5 টিন পাথর কিন্তু আমার এখানে প্রয়োজন আছে। আর এই যে পাথরের সাইজটা আছে এটা কিন্তু 1/2 ইঞ্চি, আপনারা চাইলে ছোটো এর থেকে ছোটো সাইজও দিতে পারবেন বা বড় সাইজও কিন্তু দিতে পারবেন, কিন্তু সব থেকে ভালো পাথর যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 1/2 ইঞ্চি। দাদার এই যে হচ্ছে এই বাড়ির মালিক, দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাদা কিন্তু প্রচণ্ড সাহায্য করেছে আমাকে এবং টোটাল কাজে, সব কাজে A to Z। এখানে রয়েছে কাঠকয়লা, আমি মুর্শিদাবাদে একটা ওয়াটার ফিল্টার করেছিলাম তেঁতুলিয়াতে, সেই দাদার বাড়িতে 1 বস্তা মানে প্রায় 4-5 টিন মতন কাঠকয়লা নিয়ে এসেছিলো, সেই কাঠকয়লাটা থেকে গিয়েছিলো 1 বস্তা। এবার সেই কাঠকয়লাটা দাদাকে আমি খবর বললাম, দাদা জলটাও দেখে এসলো এবং ওই বাড়ি থেকে কাঠকয়লাটা নিয়ে আসলো। নিয়ে এসে দাদা কিন্তু ওই বাড়ি থেকে সব কিছু শুনে এসছে, শুনে টুনে এসে তারপরে কিন্তু আমাকে দিয়ে এই ওয়াটার ফিল্টারটা করিয়েছে। তো যাই হোক, দাদা নিশ্চয়ই কোনো কিছু ভালো দিক দেখেছে, তার জন্য কিন্তু আমাকে দিয়ে ওয়াটার ফিল্টারটা করিয়েছে। এই যে কাঠকয়লাটা, এটাও কিন্তু একটা জঙ্গলের কাঠকয়লা, আপনারা আগে দেখেছেন। তো এই কাঠকয়লাটা কিন্তু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো এবং ট্যাঙ্কির ভিতরে দিয়ে দেবো। তো এখানে রয়েছে ট্যাঙ্কির যে আউটলেটটা, মানে যেটা হচ্ছে পরিষ্কার করব, পরিষ্কারের যে আউটলেটটা, এইটা কিন্তু ম্যাক্সিমাম ট্যাঙ্কিতে কিন্তু করা থাকে না। এবং আয়রনটা দেখুন, হলুদ এবং কালো আয়রন কিন্তু দুটো মিক্সড, এই আয়রনটা যখন দুটো মিক্সড হয়ে যায় তখন কিন্তু এটা কাদার মতন জল হয়ে যায়। তো আমি পরিষ্কারের জন্য আলাদা সাইডে এই যে সুন্দর করে একটা 1 ইঞ্চি ট্যাঙ্ক নিপিল লাগিয়ে, উপরের দিকে যে 1 ইঞ্চি FTA লাগিয়ে, এলবো লাগিয়ে আমি কিন্তু বালির উপরে পাইপটা রাখার জন্য কিন্তু পাইপটা লাগিয়ে দিয়েছি। ওই যে পাইপটা রয়েছে যেটা পরিষ্কারের লাইন, সেটা কিন্তু সম্পূর্ণ বালির উপরে থাকবে। আর এই যে আমি একটা ফিল্টারটা যেটাই লাগাচ্ছি, এটা কিন্তু 1 ইঞ্চি FTAটা আমি ভিতরে হালকা করে এই ফিল্টারটা হিট দিয়ে ভিতরে কিন্তু FTAটা ঢুকিয়ে দিয়েছি। এবং ওই যে ফিল্টারটা আছে ওইটা কিন্তু আমাকে সেটিং করতে হবে ভিতরে। এবার
এই যে যে ট্যাঙ্ক নিপিলটা রয়েছে, যেহেতু পুরনো ট্যাঙ্ক নিপিল থাকে, এবার অনেক সময় কি হয় লিকেজ কিন্তু হয় বা ঘুরে যায় টাইট দেওয়ার সময়, তো ওইটাও ঘুরে গিয়েছিল, ওটা টাইট দিয়েছে সুন্দর করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে চারি তিন দিকে অল্প কিছু পরিমাণে পাথর, মানে নিচের থেকে 1 ইঞ্চি মতন উঁচু রেখে এই ফিল্টারটা আমি সেটিং করেছি, এবং আঠাটা ভালো করে দিয়ে পুরো ফিল্টারটা কিন্তু পেস্টিং হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিল্টারের সেটিংটা। এভাবে আপনারা ফিল্টার সেটিং করতে পারেন, বা অন্যরকমভাবেও আপনাদের ইচ্ছা খুশি মতনভাবে ফিল্টারটা সেটিং করতে কিন্তু পারেন। এখানে পরপর যে পাথরগুলো রয়েছে সবগুলো কিন্তু রয়েছে, এবং আমি ফিল্টারের উপরে আমি কোনোরকম নেট ফেট না দিয়েই কিন্তু পুরো যে পরিষ্কার পাথরটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা খুশি মতন পাথরের পরে কিন্তু নেট দিতে পারবেন, যেরকম পারেন নেট। আপনাকে শুধু লেয়ারটাকে আলাদা আলাদা তৈরি করার জন্য কিন্তু নেটটা ইউজ করা হয়। তো এখানে আমি এই নেটটা ইউজ করেছি, এবং নেটের উপরে সম্পূর্ণ কাঠকয়লাটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার কাঠকলাটা দিয়ে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে কাঠকলাগুলোকে একদম সুন্দর চারিদিকে একদম লেভেল করে 1 থেকে 1.5 ইঞ্চি মতন একটা স্তর, 1 ইঞ্চি মতন। তো এইটাকে সম্পূর্ণ ভিতরে একদম সুন্দর সেটিং করে দিয়ে, এবং হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দেবেন। দেখুন আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি, এবং সেটিংটা মানে প্রতিটার গায়ে সুন্দর করে কোনোরকম বেশি বড় বড় ফাঁকা যাতে না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সুন্দর করে যেন এটা সেটিং হয়, যেহেতু এটার উপরে কিন্তু আপনার নেট থাকবে। এবং একটা কাঠকলার উপর কিন্তু এলোমেলোভাবে সেটিং হলে তখন আপনার নেটের উপরে পাড়া দিলে কিন্তু টোটাল কাঠকলা কিন্তু ভেঙে যাবে। এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, এবং সেটিংয়ের সময় কিন্তু এগুলো সুন্দর করে সেটিং করবেন। এবার এই যে কাঠকলাটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, এরপরে কিন্তু আমাকে নেটটা ইউজ করতে হবে। যে আমি আরেকটা নেট ইউজ করছি, সেই নেটটা ইউজ করার পরে অল্প কিছু পরিমাণে পাথর, এবার আমি সাইড দিয়ে কিন্তু হালকা পরিমাণে পুরো ট্যাঙ্কির গা লেভেল বরাবর কিন্তু হালকা করে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। দেখুন ফাঁকা ফাঁকা করে দিয়ে নেটটা ভিতরের দিকে গুঁজে দিয়ে চারিদিকে 1/2 ইঞ্চি পাথর অল্প কিছু রেখে দিয়ে চারিদিকে গুঁজে দিয়েছি। এতে কী হবে, ব্যাকস মারলে তখন কিন্তু উপরের কাঠকলাটা ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এবং যখন আপনি বালিটা পরিষ্কার করবেন তখন কিন্তু মানে নেটের গায়ে হাত লাগবে কিন্তু নেটটা কিন্তু উঠবে না। অনেক ক্ষেত্রে কি আর ঠিকঠাক করে কিন্তু ওই নেটটা না সেটিং করতে পারলে কিন্তু মনে করুন পরিষ্কার করতে গেল একটা আনজান ব্যক্তি, তখন কিন্তু সে নেটটা তুলে ফেলতে পারে, বা হাতে লাগলেও দেখি কী রে টান দিয়ে দেখি একবার, তখন কিন্তু নেটটা কিন্তু উঠে যাবে। তো তার জন্য আমি বলছি নেটটা কিন্তু সুন্দর করে চারিদিকে ঢুকিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু আপনার জিনিসটাও কিন্তু ভালো হবে, বা যখন আপনি পরিষ্কার করবেন খুবই সুন্দরভাবে পরিষ্কারটা হবে। তো টোটাল বালিটা আমি দিয়ে দিয়েছি 745 লিটার ট্যাঙ্কিতে, আমি বালি দিয়েছি 5.5 বস্তা মতন বালি, 1 বস্তা বালি পুরো সম্পূর্ণ বাদ হয়ে গিয়েছে, 5.5 বস্তা না 6 বস্তা বালি উপরে তোলা হয়েছিলো, 5 বস্তা বালি দেওয়া হয়েছে ভিতরে, মানে চালার পরে 1 বস্তা রাবিশ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। তো দেখুন মোটরে দাদার বাড়িতে এসে মোটরে ডিস্টার্ব হয়েছিল, মোটর বলতে কি মানে কলে জল উঠছিল না, তার জন্য মোটরে কিন্তু জল ওঠেনি, আমাকে অনেকটা সময় লস করতে হয়েছে এখানে, তারপরে মোটরটা ঠিক হয়েছে। এই যে দাদাটাকে দেখতে পাচ্ছেন, এই দাদাটা কিন্তু একটা পাইপলাইনের মিস্ত্রি, দাদা কিন্তু লোকালে কাজ করে সবসময় এবং অনেক অভিজ্ঞ। দাদার সাথে কথা বললাম আমি অনেকটা সময় ধরে, কিন্তু দাদা কিন্তু প্রচণ্ড অভিজ্ঞ, অনেক বিষয়ে কিন্তু দাদার জানে, অনেক বিষয়ে দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাঙ্কির ভিতর থেকে ফিল্টার করার পরে যে পরিষ্কার জলটা বেরোচ্ছে, দেখুন এই যে বালতিতে আমি যে জলটা ধরছি এটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন জল। এটা আপনার সবসময় এই একই রকম জল কিন্তু পেয়ে থাকবেন, কোনো রকমভাবে কোনো নোংরা জল আপনি কখনোই পাবেন না। শুধু আপনাকে যে সমস্যাটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রতি 1.5 মাস অন্তর অন্তর একবার করে কিন্তু পরিষ্কার করতে হবে, আধা ঘন্টা সময় নিয়ে। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আপনাদের ওয়াটার ফিল্টার আমি গ্যারান্টি দেবো 3 বছর ম্যাক্সিমাম চলে যাবে, এবং কোনো রকম সমস্যার সম্মুখীন কিন্তু হবেন না। এইবার যে মেইন কথাটা আমি বলবো, দেখুন একটা ওয়াটার ফিল্টার করতে গেলে আমাকে কিন্তু অনেক দূরে যেতে হচ্ছে, বহরমপুর কোর্ট থেকে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তো আমি যখন বহরমপুর স্টেশনে এসেছি আমার 7:38 এখানে বহরমপুর থেকে ট্রেনটা ছিল, তো আমি এখানে এসেছি, এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বহরমপুর থেকে আমার রানাঘাট পৌঁছাতে প্রায়
প্রায় 9:45 বেজে গেছিলো। তো আমি ওখানে পৌঁছানোর পরে আমি কিন্তু ট্রেন ধরে আমি বনগাঁতে এসেছি, এবং আমাদের বনগাঁতে লাস্ট ট্রেন থাকে 10:40। আমি বনগাঁতে যখন পৌঁছেছি তখন কিন্তু 11টা বাজে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি লাস্ট ট্রেন পাইনি, আমি লোকাল থেকে আমি কোনো অনেকটা কষ্ট করে একটা টোটো পেয়েছিলাম, এবং টোটো ধরে আমি বাড়ি ফিরেছি। তখন বাড়ি ফিরে আমার অনেকটা সময় লেগে গিয়েছে, এবং বাড়ি ফিরতে ফিরতে আমি দেখেছি রাত প্রায় 12:30 বেজে গিয়েছিলো। তো এত দূরে ফিল্টার করতে যাওয়া মানে খুব অসম্ভব একটা ব্যাপার।